بسم الله الرحمن الرحيم. السلام عليكم ورحمة الله وبركاته. أبنا جارا أمد چنل تي أخنو سبسكرايب كورن ني تر أمد چنل تي أخنو سبسكرايب كورن ايبن أمد پاشي تا كارد بيل باتن تي أخنو يون كورن آجكي آمي أبنا در ماجي حاجير ہوئي تي شامي ستري شو جي كونو بيكتی کے بادتو باش کرن 100% پوریکي تا شرا شکت شادي بيشش ایک تي آمل ني اي آمل تي أبنا كورت پاڑ بين جي كونو كاچير بيكتير جنو جاكي أبنا شو جي মিষ্টি জাতীয় জিনিস অথবা যে কোনো খাবার চা অথবা অন্য কিছু সহজেই খাওয়াতে পারবেন তার জন্য এই আমলটি করতে পারবেন তবে দূরের কোনো ব্যক্তিকে বাধ্যবশ করতে চাইলে স্বামী অথবা স্ত্রী যদি দূরে থাকে তাহলে আমার চ্যানেলে দূর থেকে বাধ্যবশ করার অসংখ্য আমল দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নেবেন অথবা প্রেমে পাগল পাড়া করার যত আমল আছে সেগুলো আপনারা দেখে নেবেন আপনারা হচ্ছে যে কোনো মিষ্টাক পবিত্র হয়ে ওযু করে যায় নামাজে বসে কিবলামুখী হয়ে যে কোনো মিষ্টি জাতীয় জিনিস অথবা যে কোনো খাবার সামনে রাখবেন আগে পরে অবশ্য অবশ্যই 11 বার দুরুদ ইব্রাহিম তেলাওয়াত করে নেবেন অথবা যে কোনো দুরুদ তেলাওয়াত করবেন প্রথমে একবার বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন ইয়া হি হা মুনা এই কথাটি ইয়া তি হা মুনা এই কথাটি 70 বার প্রথমে একবার বিসমিল্লাহ পাঠ করবেন ইয়া তি হা মুনা আপনার হচ্ছে 70 বার পাঠ করে আপনারা হচ্ছে শেষে বলবেন আমার স্বামী অথবা আমার স্ত্রী অমুকের ছেলে অমুককে অথবা অমুকের মেয়ে অমুককে সারা জীবনের জন্য আমার বাধ্যবশ করে দিন এই হরফগুলোর মুআক্কাল ফেরেশতারা আমি অমুকের ছেলে অমুক অথবা আমি অমুকের মেয়ে অমুক যদি আরবি বলতে পারেন তাহলে আপনারা বলবেন তাওয়াক্কালু ইয়া খুদামি হাজাত তালসাম বিজালবিহি ওয়া তাহিজু ইহরাকি কলবি ফুলানাতুন বিনতে ফুলানাতুন বিমহাব্বতি ওয়া মুআদ্দাতি আলুহা আলা জারু আসসাআতু আনা ফুলান বিন ফুলান আপনারা হচ্ছে যারা বাংলা বলতে পারেন তারা বাংলাতেই বলবেন অর্থাৎ এই ইয়াতি হামুনা পড়ার পরে আপনাদের কথাগুলো বলে আপনার নাম উল্লেখ করে ওই মিষ্টি জাতীয় খাবারের মধ্যে ফু দিবেন আর কৌশলে অথবা যে কোনো খাবারের মধ্যে ফু দিয়ে কৌশলে শুধু তাকে খাওয়াবেন যে ব্যক্তি এই খাবার খাবে ওই ব্যক্তি সারা জীবনেও কোনো দিন আপনার অবাধ্য হতে পারবে না এই বিশেষ মুআক্কাল ফেরেশতার দায়িত্ব হয়ে যাবে সারা জীবন তাকে আপনার বাধ্যবশ রাখার তবে আপনারা এই আমল ঠিক করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজ নিয়ে আমল ঠিক করবেন আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে আপনাদের কোনো কিছু জানার থাকলে আপনাদের কোনো প্রকার প্রশ্ন থাকলে আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের মোবাইল নাম্বার 01938 311386 এই নাম্বারটি প্রতি শুক্রবার শনিবার সকাল 9টা থেকে রাত 11টা পর্যন্ত খোলা থাকে নামাজের সময় নাম্বারটি বন্ধ থাকে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু